এমন কান্না রোজকার ঘটনা সড়ক দুর্ঘটনা প্রবণ বাংলাদেশে, তবে এত চোখের জলেও বদলায় না কিছুই। প্রতি বছর সড়কে মারা যায় 8,000-এর বেশি মানুষ, এর মধ্যে 80,000 মানুষকে বরণ করতে হয় নানা ধরনের পঙ্গুত্ব। বুয়েটের ARI এর গবেষণায় দেখা যায়, গত 3 বছরে এই সড়ক দুর্ঘটনায় ক্ষতি হয়েছে 1,09,000 কোটি টাকা। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের কর্মক্ষম ব্যক্তিরা সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় মারা যান, যার আর্থিক ক্ষতি অনেক, প্রভাব পড়ে জাতীয় অর্থনীতিতেও। দেশের কর্মক্ষম ব্যক্তিরাই সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, এর প্রভাব পড়ছে আমাদের জাতীয় অর্থনীতিতে। গত 1 দশকে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের 54% বয়স 16 থেকে 40 বছরের মধ্যে, আর দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের 18.5% শিশু। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এজন্য জরুরিভাবে আইন বাস্তবায়ন করার কথাও বলেন তারা। নিরাপদ একটা পরিবেশ দেওয়ার দায়িত্ব যদি হয় সরকারের, তাহলে দুর্ঘটনা ঘটার পরে একটা ইনভেস্টিগেশন করে যার ভুলই হোক না কেন সেটা বের হয়ে আসতে হবে, কিন্তু কোনোভাবেই সরকার কিন্তু এই দায়িত্বটা থেকে এড়াতে পারে না। রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে BRT এর চেয়ারম্যান বলছেন, জনবল কম থাকার কারণেই প্রয়োগ করা হচ্ছে না বিদ্যমান আইন। 36 কোটির তুলনায় এত জনবল পুলিশ সহ মানে আমাদের যারা এনফোর্সমেন্টের দায়িত্বে আছে এত জনবল নেই। প্রত্যেক স্টেক হোল্ডার যদি আমরা নিজেরাই আইন মেনে চলি তাহলে এখানে আর এনফোর্সমেন্টেরই দরকার হয় না। তবে আইনের প্রয়োগ বা দরকারে আরও কঠিন আইন, যাই হোক সড়কে শৃঙ্খলা ফেরাতে তদারকি আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। চন্দ্রিমা চৌধুরী, এখন ঢাকা।